অর্থাৎ মানুষের অভাব কিন্তু আর এখন নাই, এবং এই অভাব না থাকার কারণে লেবারও কিন্তু এখন আর পাওয়া যায় না, যথেষ্ট পরিমাণ লেবার পাওয়া যায় না। তো লেবারের ঘাটতি মানুষ এখন ফসল একবারই ঘরে তুলতে পারতেছে না। তো আমাদের মনে হয়েছে যে এই সময় যদি আমরা কৃষকের পাশে দাঁড়াই, তাহলে এই কৃষক উপকৃত হবে এবং সে তার এই ফসলটি ঘরে তুলে নিতে পারবে। যে কোনো এখন যদি একটু ঝড় বৃষ্টি বন্যা হয়, ফসলটি নষ্ট হয়ে যেতে পারে। তার এই যে একেবারেই জাস্ট পাকা ধানটি যাতে নষ্ট না হয়ে যায়, তাকে সহায়তা করার জন্য মূলত আমরা আমাদের নিজেদের তাড়নায় থেকেই আমরা এসেছি। এবং আমাদের তো বাংলাদেশ পুলিশের মানুষকে হেল্প করার যে ইতিহাস, সেটি কিন্তু নতুন নয়। সেটি আমরা 71-এ প্রমাণ করেছি। বিভিন্ন দুর্যোগে বিপদে আপদে মানুষের পাশে দাঁড়িয়েছি। আমাদের বহু সদস্য এদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করতে, জীবনও তুলেছে। এই ইতিহাস কিন্তু আমাদের আছে।